বন্ধুরে আমার ভাইরা আমার বর্তমান যুগে কোন দিকে ওয়াজ করব আমার দিকে একটু ভালো করে নজর দেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা যিনি চার মাযহাবের একজন যিনি সেরা ইমাম ইমামে আজম আবু হানিফা আবু হানিফা সুবহানাল্লাহ কোন যিনি আল্লাহর ঘরে চৌকাঠে দইরা দইরা এই হানাফি মাযহাবের লোকদের জন্য দোয়া করছেন আমরা কোন মাযহাবের লোক হানাফি বলেন কোন মাযহাবের বলেন কোন মাযহাবের তরিকা আল্লাহু আকবার তরিকায়ে কাদিয়া তরিকায়ে চিশতিয়া তরিকায়ে নকশবন্দিয়া তরিকায়ে মুজাদ্দাদিয়া চার তরিকার ভিতরে আমরা সবাই আছি আমরা মাযহাবে ইমামে আবু হানিফা বলেন মাযহাবে ইমাম মারহাবা কোন কোন মাযহাব কোন ইমাম যে ইমাম প্রতি মাহে রমজানে এক মাসে 61 খতম কুরআন শরীফ আদায় করতেন এমন মাযহাবের ইমামের অনুসারী আমরা আমরা এমন ইমামের অনুসরণ করি আমরা এমন ইমামরে মানি যে ইমাম ইমামে আবু হানিফা আমার আল্লাহরে 99 বার দেখছে আর একটু জোরে আল্লাহকে ডাক দেন আরো জোরে ডাক দেন কোন সুরতে দেখলেন কোন অবস্থায় দেখলেন কিভাবে দেখলেন ওনার মনের খবর জানে কে আরো জোরে কোন যিনি আল্লাহরে 99 বার দেখলেন যিনি প্রতি মাহে রমজানে 61 খতম কোরআন শরীফ আদায় করতেন যিনি এশার নামাজে ওযু দিয়া 40 বছর ফজর নামাজ এক ওযু দিয়া আরে এক ওযু দিয়া একটা না 40 বছর এশার নামাজে ওযু দিয়া ফজর নামাজ আমরা যে ইমামটা পাইছি ইমামটা কি নিরস না সরস নিরস না সরস এটা আল্লাহ করে ডাক দেন আরো জোরে ডাক দেন বাইরে ভাই জিনার অন্তকালের সময় আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফার অন্তকালের সময় 7000 কুরআন খতম পড়া উনারে কবর দেওয়া হইছে কয় খতম 7000 সুবহানাল্লাহ তাইলে মরণের সময় কোরআন শরীফ তেলাওয়াত করি জানাজা সামনে রেখা জানাজা পড়াইয়া আমরা সবাই মিলে একটু হাত তুললা দোয়া করি করিনি কেন জানাজার পরে দোয়া করি কারণ কি এই ব্যাপারে আমার কাছে একটা কিতাব আছে জানাজার পরে দোয়া চলবে কি চলবে না জায়েজ না নাজায়েজ এই ব্যাপারে বুখারী মুসলিম সিয়াসিত্তার বহু দলিল আছে আমরা বাবা ভালো কাজ যত ছোট হোক ভালো কাজ যত ছোট হোক ছাড়বো না এই ভালো কাজ যদি ছোট হয় ছাড়বো না সুবহানাল্লাহ কোন আর গুনার কাজ যত ছোট হয় করব গুনার কাজ ছোট হলে করব না আরে সওয়াবের কাজ ভালো কাজ নেকের কাজ ছোট হইলে সারব এটা আল্লাহ পেড়াস দেন আর জোরে ডাক দেন এই ছোট গুনাহ করতে করতে বড় গুনাহে পরিণত হয় ছোট নেক করতে করতে বড় নেকে পরিণত হয় নাকি নাকি করতে করতে বড় নেকে পরিণত হয় নাকি তা আমরা যারা মিলাদ করি মুস্তাহাব মনে করি সুবহানাল্লাহ জানাজা নামাজের পর একটু হাত তুললাম মুনাজাত করি এটা মুস্তাহাব ভালো একবার সূরা ফাতিহা পড়ি তিনবার কুলহু আল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়ি নবীজি কইছে একবার সূরা ফাতিহা তিনবার কুলহু আল্লাহ পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায় তাইলে যেই মা যেই বাবা এই মুহূর্তে কবর যাইতেছে এইটাই শেষ এদিকে এইটাই শেষ বেলা শেষ সাওয়া আমরা গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই মিল্লা মার জানাজার সামনে মা বাবার জানাজার সামনে সূরা ফাতিহা শরীফ
আলহামদুলিল্লাহ সূরা একবার তিনবার বলবো আল্লাহ দরুদ শরীফ পড়া 40 জন লোক এই লোকটির ভিতরে যারা জানাজা পড়াইছে এদের মধ্যে নামাজি আছে তাহাজ্জুদ করিন না আছে মক্কা মদিনার হজ করিন না আছে পাঁচ ওয়াক্ত নামাজ করিন না আছে ও বন্ধু এই লোকটির ভিতরে একজন না একজন আল্লাহর ওলি হইতো থাকতো যদি এই 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে তাহাজ্জুদ করিন না থাকে কান্দিন না লোক থাকে নবীর আশেক নবীর পাগল থাকে সবার লয়া হাতরা তুল্লা সূরা ফাতিহা শরীফ তিনবার পড়ব আল্লাহ দরুদ শরীফ পড়া হাত তুল্লা দোয়া করলাম আল্লাহ আমার মা কিছুক্ষণ পরে কবরে শুয়া যাইব আমার বাবা কিছুক্ষণ পরে কবরে শুয়া যাইব আমি আর কিচ্ছু পারলাম না আমার এলাকাবাসী দেশবাসী সমাজবাসী মিল্লা সূরা ফাতিহা শরীফ একবার তিনবার করবো আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব আমার আব্বা আম্মার রুহে দান কইরা দিলাম ভালো না খারাপ আচ্ছা আপনার বিবেকে কি কয় না না আপনাদের বিবেকে কি কয় আপনাদের আকলে কি কয় একটু আল্লাহকে ডাকবেন আরো জোরে দান এই যে জানাজা নামাজের পরে দোয়া এটা কি আমরা নতুনই করছি না আগের থেকে শুরু আমার বাপেও করছে দাদাও করছে দাদার দাদাও করছে দাদার দাদাও করছে এইভাবে যদি আমরা লটটা টানি আমার বিয়াডি যারা করাইছে বাবার বিয়া জেবাড়ায় পড়াইছে দাদার বিয়া জেবাড়ায় পড়াইছে তারা সবাই জানাজার পরে দোয়া করেন না লোক ছিল কি ছিল না এই তারা কি দোয়ার পক্ষে ছিল না বিপক্ষে তো আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে কেনা কেনা দোয়ার পক্ষে দুই হাত তুলে দেখান দোয়ার পক্ষে কষ্ট হইতেছে আপনাদের আমার কথা কি আপনি বুঝাইতেছেন বুঝাইতেছে নবীজি বলছে ব্যাংক পাইলে মাইরো না কাকলাস পাইলে ছাইরো না মুসলিম শরীফের হাদিস যদি কেউ কাকলাস দেখে কাকলাস চিনেন না আপনারা কাকলাস চিনেন না যেটা দূরের থেকে মানুষের রক্ত টানে ওই কাকলাস যদি কেউ দেখে মারতে পারলেন না একটা ইডা হইলে দিবেন কাকলাস শরীফ পাইলে একটা ইডা হইলে দিবেন ডিল মারবেন যদি এইডারে মারতে পারেন কাকলাইস্টারে যদি মারতে পারেন মদিনার নবী কো 100 শহীদের সওয়াব তোমার আমল নামায় জমা হবে কেন কারণ না কি ইব্রাহিম নবীর যখন নমরুদে আগুনে পালাইছেন ওই কাকলাইস্টা একটা সিবার মধ্যে বইয়া নমরুদের আগুনের পক্ষে আগুনদার তেজ বাড়াইছে হুয়াইয়া আগুনদার তেজ বাড়াইছে হুয়াইয়া ওই দিক দিয়া ব্যাংক আল্লাহর কাছে কান দেয় কয় আল্লাহ তোমার খলিল ফুইরা যাইব নমরুদের আগুনদার কেমনে দিবাইব আমি ব্যাঙ্গের কোনো পাওয়ার নাই তবে আমার টাঙ্কির মধ্যে যত ফোঁটা পানি আছে নমরুদের আগুনটারে নিবাইবার জন্য ইব্রাহিম নবীর পক্ষে আমি আমার ইব্রাহিম নবীর পক্ষে নমরুদের আগুন নিবাইবার জন্য আমি দুই ফোঁটা ফরসাপ ছাইরা দিলাম কার পক্ষে ইব্রাহিম নবীর পক্ষে ব্যাঙ্গে ছিল ইব্রাহিম নবীর পক্ষে কাকলাই ছিল নমরুদের পক্ষে এই জন্য বন্ধুরে ব্যাং পাইলে মাইরো না কাকলাই পাইলে ব্যাং মাইরো না ব্যাং মাইরো না ব্যাঙ্গের ফরসাপ ব্যাঙ্গে ফরসাপ করছে কয়েক কোটা নিয়ত্রা বালা ছিল ব্যাঙ্গের নিয়ত্রা কি বালা ছিল আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম খলিল কুইরা যাইব ময়রা যাইব আমি কিচ্ছু করতে পারলাম না আমি ইব্রাহিম নবীর পক্ষ হইয়া ইব্রাহিম নবীর সঙ্গী হইয়া কয়েক কোড়া বর্ষা আগুনদারে দিয়া দিলাম এ বন্ধু বন্ধুরে ইব্রাহিম নবীর পক্ষে
ব্যাঙ্গে টাকার কারণে ব্যাঙ্গের দাম আল্লাহ বাড়ায়া দিছে আর কাখলাই ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদের পক্ষে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কাখলাইর উপরে অভিশাপ মারতে পারলে সওয়াব মারতে পারলে কি এই মারতে পারলে কি তাইলে আমরা কি নবীদের পক্ষে না বিপক্ষে আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে এই আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে জোরে একটা আল্লাহ কয় ডাকতেন আল্লাহ আরো জোরে ডাকতেন আল্লাহ বন্ধুরে আমার ইমাম আজম আবু হানিফার মাজার যেখানে ওই ইমাম আজম আবু হানিফার মাজারে যাইয়া চার মাযহাবের একজন ইমাম ইমাম শাফি কয় আমি যখন কোন বিপদে পড়তাম সমস্যায় পড়তাম মুসিবতে পড়তাম আমি দৌড়াইয়া যাইয়া ইমাম আবু হানিফার মাজারে যাইয়া ওযু বানাইয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া হাত বিছাইতাম আমি যখন ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করতাম দুই রাকাত নফল নামাজ পড়িয়া কান্দাকাটি করতাম জিয়ারত করতাম আমি ইমাম শাফি আমি বাড়িতে আসার আগে আমি দেখতাম আমার দোয়া আমার মনের আশা আল্লাহ পূরণ কইরা দিছে সালাত ও সালাম জানাই দোরা দা সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সবাই মিল্লা সালাত ও সালাম জানাই দোরা দা সালাম আপনার পরে নবী গো ও নবী কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু নবী গো আমার সাথে গুনগুনে পড়েন নবী কোরআনে শুই নাসি আরে গুনাহগারের বন্ধু নবী গো পিলায়ন কাউ সারের বাণী নবী পিলায়ন কাউ সারের বাণী ময়দান হাশরে নবী গো আমরা মন্ডা খুইল্লা কন্যা সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার পরে নবী গো ওরে মা হালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো ওরে মা হালিমা গরিব ছিল আরে আমার নূর নবীকে বাড়িতে নিল গো মরা গাছে ফল পাইল মরা গাছে ফল ফুটিল মরা গাছে ফল পাইল নর নবীজির চরণে তোমরা নি কেউ যাও গো মদি না বলেন তোমরা নি কেউ বাবা মদিনা যাওয়ার শখ আছে না আপনার মদিনায় মনটা চাইনি যাইতে সবারে চাই একটু আল্লাহ করে ডাকতেন আরো ঘরে ডাকতেন আজগানিও করবা হুজুর টাকা নাই পয়সা নাই পাসপোর্ট নাই ভিসা নাই খালি কইলে মদিনা যাওন যাইব নাকি আমারে আল্লাহ এই ঠোঁট দিয়া 72 বার হাজারে আসওয়াত পাথর চুমা খাওয়ার সুযোগ কইরা দিছি আমি গুনাহগার একবার সোনার মদিনায় নবীজির রওজার সামনে রিয়াজুল জান্নাত ওই রিয়াজুল জান্নাতের কাছে বয়া বয়া 10 দিন ইন্তেকাব করছি ও গোয়ারি বাঙ্গার আমার নূরে আলম আমার মজিবুর রহমান ভাই আমার বাবা করিম শাহ মুস্তফা সাহেব আপনারা মুরব্বীরা যুবকরা যারা আছেন মন্দা কইলা কইবেন হুজুর গো মদিনায় দেখতে আমার মন চায় মদিনা যাইতে আমার মন চায় কেমনে যাবেন টাকা নাই পয়সা নাই
এখনই এই মুহূর্তে আমার লোকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ মনে বড় আশা ছিল কথাটা যে কইছেন নিয়ন্ত্রণ যে করছেন কষ্ট হইতেছে নাকি টেহা লাগছে নাকি মদিনার নবী কয় নিয়ত করছো মদিনা যাইবা সকালবেলা মরণের তাকবীরে গেছে দুই দিন পরে তুমি মইরা গেছো মদিনা নসিব হয় নাই সিরাজের লোকে ওয়াদা করছো আল্লাহ কেমনে যাব মদিনা একবার মদিনা না দেখাইয়া কবরে নিয়ত করছেন নিয়ত কিরা দুই দিন পরে মইরা গেছেন একদিন পরে মইরা গেছেন মদিনা যাওয়া নসিব হইছে না আল্লাহর নবী কয় নিয়তের কারণে আল্লাহ তোমার আমলনামায় হজের সওয়াব দান কইরা হাজীদের সঙ্গে জান্নাত দিব আরে নবীর আশেক বাঁচলেও দাম মরলেও নবীর পাগলের দাম আছে না নাই মুসলমানের নিয়তের দাম আছে না নাই এই জন্য একটা নিয়ত করেন আল্লাহ মনে বড় ছিল যাব মদিনা আবার সবাই মনে বড় ছিল মদিন সালাম আমি করব যাইয়া সালাম ওই যে সোনার মদিনা আল্লাহ মনে বড় ছিল মদিন মারহাবা কর বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ আমার দিকে তাকান বন্ধুরি নবীজির সামনে এক সাহাবি আনন্দে নাচানাচি করতেছে হালাহালি লুফালাফি আনন্দে নাচতাছে আনন্দে নাচতাছে আমার নবী ডাক ডাক রে সাহাবি এইভাবে তুমি নাচতেছ আনন্দ করতেছ এইভাবে তুমি নাচতেছ আনন্দ করতেছ লাফালাফি করতেছ কই হুজুর আমি কেন নাচতেছি কেন হালাইতেছি কেন আনন্দ হইছি শোনেন গো নবীজি আপনি বলছেন যে যার লগে চলে যে যার সঙ্গে সাথ থাকে যে যারে মোহাব্বত করে ভালোবাসে তার লগে তার জান্নাত হবে তার সঙ্গে তার হাসর হবে তার সঙ্গে তার ঠিকানা হবে হুজুর আমি একজন সাহাবি যদিও আমি নাচছি যদি আমি হাসছি যদি আমি আনন্দ করছি তবে নবী গো আমার এই দুই ঠোঁট মোবারক দিয়া আপনার কদম মোবারকে হাজার হাজার সুমা খাইছি ওলমি আপনার খেদমত করতে যাইয়া কত হাজার বার এই হাতরা আপনার শরীরে লাগাইছি আমি আপনার সেবা করতে যাইয়া আপনার সঙ্গে থাকতে যাইয়া আমার শরীর দিয়া আপনার খেদমত করছি হাত লাগাইছি ঠোঁট লাগাইছি জিব্বা লাগাইছি এই জন্য নবীজি আপনি বলছেন আলমার উমা মান আহাব্বা আলমার উমা মান আহাব্বা যে যার সঙ্গে চলে যে যারে মহাব্বত করে যে যারে ভালোবাসে তার লোকে তার ঠিকানা হুজুর আমি তো আপনারে ভালোবাসি আপনারে মহাব্বত করি আপনার কদমে আমার ঠোঁট লাগছে হাজার হাজার বার আপনার হায় শরীর মোবারক আমার হাত দিয়া হাজার হাজার বার দৈরা দৈরা আপনার সেবা করছি খেদমত করছি আপনি নবীর যেহেতু আমার এই হাত দিয়া সেবা করছি ঠোঁট দিয়া সেবা করছি জিব্বা দিয়া সেবা করছি আপনারে মহাব্বত করছি আপনার সঙ্গে ছিলাম আপনারে মহাব্বত করছিলাম আমি আমার জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে দিয়া দিলাম যেহেতু নবীজির সঙ্গী যেহেতু আমি আমার নবীর সঙ্গী ছিলাম জোরে বল সুবহানাল্লাহ তো আমার নবীর মহাব্বত আমরা চাই কি চাই না জোরে বল দরকার আছে না নাই আমি গবেষণা করে দেখছি রিসার্চ করে দেখছি বাবা রে একমাত্র আমার নবী সারা হাসর ময়দানে কঠিন বিপদ থেকে উদ্ধার করার মতন কারো ক্ষমতা কিন্তু ফুল পাওয়ার আমার নবীর হাতে বলেন কার হাতে আমার নবীর হাতে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সূরা ফাতিহা শরীফ পড়ি পড়ি না ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সুবহানাল্লাহ কোন অর্থাৎ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর অর্থ হলো আল্লাহ
যাদের উপরে তোমার নিয়ামত নাজিল করছো যারা নিয়ামত প্রাপ্ত লোক আল্লাহ তাদের পথে আন্দারে চালাও যেই পথে তোমার প্রিয়জন গিয়েছে চলে আল্লাহর প্রিয়জন নবী আল্লাহর প্রিয়জন নবীর সাহাবী আল্লাহর প্রিয়জন আল্লাহর ওলি এটা আল্লাহকে ডাক দেন আর হুজুরকে ডাক দেন من النبيين والصديقين والشهداء والصالحين الله قرآن واس করে সারি দল লোক আল্লাহর কোলে দাঁড়াইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া সারি দল মানুষে মানুষ মানুষের লাগা টাইনা টাইনা জান্নাতে নিবো কয় দল পয়দল এক নম্বরে নবীরা উম্মতরে টাইনা জান্নাতে নিব দুই নম্বরে সিদ্দিকগণ টাইনা মানুষকে জান্নাতে নিব সিদ্দিকগণ মানুষকে টাইনা জান্নাতে নিব চার দল হইল চার প্রকারে হইল আল্লাহর ওলিরা হক্কানি আল্লাহর ওলিরা যার যার ভক্ত যার যার মুরিদকে টাইনা জান্নাতে নিব বুখারীর হাদিস আমার কাছে এখানে একটা হাদিস আছে হাদিসটা বুখারীতে আছে সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর সামনে তারা সবাই মিলে ঐক্যজোট করবে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা কি হবে সবাই ঐক্যজোট করবে সুবহানাল্লাহ কিসের ঐক্যজোট একটা বিষয় নিয়ে আল্লাহর ওলিরা একত্র হইয়া যাইব ঐক্যজোট করব আল্লাহ কইব হে আমার ওলিরা তোমরা জান্নাতে যাও তোমরা জান্নাতে যাও আল্লাহর ওলিরা কইব আল্লাহ একা একা জান্নাত কামাই করার জন্য আইছি না একা একা জান্নাতে যাব না একা একা জান্নাত কামাই করার জন্য জান্নাতের ভাগ হল না আমরা সমস্ত ওলিরা এমন ঐক্য জুড়ে নামছি গো আল্লাহ আমদার পিছনে হাজার হাজার মানুষ আমদার হাতে ধরে মরি দইছে আমদার কাছে মরি দইয়া নামাজি হইছে ও আল্লাহ আমদার কাছে মুড়ি ধইয়া যারা রোজা রাখছে আমদার কাছে মুড়ি ধইয়া যারা নামাজি হইছে আমদার কাছে মুড়ি ধইয়া যারা জিকির শিখছে আমদার কাছে মুড়ি ধইয়া যারা মিলাদ শিখছে আমদার কাছে পীর মুড়ি ধইয়া যারা ভালো কাজ করছে যতক্ষণ পর্যন্ত আমারে ভালো কাজ করিন না মুড়ি আমার সঙ্গে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ডুবব না এটা আল্লাহকে ডাক দেন না মিয়া আর হুজুরকে ডাক দেন হাদিসটা বুখারীর হাদিসটা কোন বুখারীর হাদিস বুখারীর হাদিস বুখারীর হাদিস হাসরের ময়দানে আল্লাহর ওলিরা এইভাবে ঐক্যজোট হয়ে নামাজ পড়ব তার ভক্ত মুরিদানকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হইয়া যাইব আল্লাহর ওলিরা ডাক দেবো আল্লাহ আমার মুরিদানটা নামাজ পড়ছে একসাথে রোজা রাখছে একসাথে হজ করছে একসাথে জিকির করছে একসাথে মিলাদ পড়ছে একসাথে দোয়া করছে একসাথে আমার মুরিদরে হালাইয়া আমি জান্নাতে যাব না জান্নাতে যাব না আল্লাহ ডাক দে কইব من النبيين والصديقين والشهداء والصالحين আরে আল্লাহর ওলিরা এইভাবে তোহাইয়া তোহাইয়া হাসর ময়দানে এ সাইয়া সাইয়া বাসাই কইরা সকলে তোহাইয়া তোহাইয়া জান্নাতে নিব এই জন্যই আল্লাহ কয় ওয়া কুনু মাসওয়াদিকিন তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সঙ্গে থাকো সঙ্গে থাকলে লাভ না লস লাভ না লস আল্লাহ কয় ওয়া কুনু মাসওয়াদিকিন সুবহানাল্লাহ কইতেন না 10 মন চালের ভিতরে যদি 10 কেজি বালু মিশাইয়া দেন 10 কেজি পাথরের গুড়া যদি 10 মন চালের ভিতরে যদি মিশাইয়া দেওয়া হয় 10 মন চাল যেই দামে বিক্রি হবে চালের ভিতরে বালু আর পাথরের কণা একই দামে বিক্রি হবে ঠিক কি না বলেন এই আমরা গুনাহগার হতে পারি আমরা নবীর সাথে বেয়াদবি করি না ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করি না আল্লাহ কয় আমার আখির নবীর উম্মতরা শোনো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস ও আখির নবীর উম্মত হাসুরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের এক নম্বরে মেহমান বানায়াম
আখির নবীর উম্মত হাশরের ময়দানে এক নাম্বার জান্নাতি কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার আল্লাহ কয় এক নাম্বার তো হইছে হইছে তোমারে দিয়ে আমি আল্লাহ জান্নাতরা উদ্বোধন করায়াম তোমরা আমার জান্নাতে সর্বপ্রথম মেহমান হইবা কার কারণে নবীর কারণে বলেন কার কারণে নবী যেমন আমরা দামি নবীর উসিলায় উম্মত বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বাইরে ভাই বাইরে ভাই একটা কথা মনে পড়া গেছে ভাই দরকার আছে নিও আমার নবীজির খেদমত করতেন একটা যুবক ইহুদি যুবকটা কি ইহুদি যুবকটা ইহুদি আমার নবীর খেদমত করতেন নবীজি যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেন তখন ইহুদি যুবকটা আমার নবীজির জুতা মোবারক আমার নবীর জুতা মোবারকের তলা জুতায় জুতায় তলায় তলায় না লাগাইয়া নবীর জুতা মোবারকের তলাটা তার বুকটার মধ্যে লাগাইয়া সাপ দিয়ে ধরে রাখতেন এদিক দিয়ে মনে সুবহানাল্লাহ বেশি কম না একটু জোরে কর না সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ আমরা দফি হিসাবে সেবা করি হুজুরে মসজিদে ঢুকছে পিশাবের জুতাটা তলায় তলায় লাগাইয়া ওই বাক্সের মধ্যে রাখি নাইলে একটা সিফার মধ্যে রাখি আর এই ইহুদি যুবকটা নবীর খেদমত করছে কিন্তু খেদমত কেমনটা খেদমত নবীজি মসজিদে ঢুকছে আর নবীজির জুতা মোবারকের তলায় তলায় না লাগাইয়া নবীজির জুতা মোবারকের তলাটা তার বুকটার মধ্যে সাপ দিয়ে লাগিয়ে রাখছে নবীজি যখন মসজিদ থেকে নামাজ পড়া বাহির হইছে নবীজির সামনে ইহুদি ছেলেটা নবীজির জুতা মোবারক তলাটা বুকটার মধ্যে লাগাইয়া জুতা মোবারকের তলাটা বুকটার মধ্যে লাগাইয়া এইভাবে সাপ দিয়া ধরে রাখছে নবী দেখছে কি দেখছে না নবীজি দেহার পরে ডাক দেখায় বাবারে তুই এখনো মুসলমান হস নাই এখনো তুই কালিমা পড়স নাই আমি নবীর খেদমতে তুই লাগা গেছস আমি তোরে বাধা দেই না ডিস্টার্ব করি না আমি ঢুকছি মসজিদে এই পাহে তুই আমার জুতা দি তলাটা বুকটার মধ্যে লাগাইয়া সাপ দিয়া তৈরা রাখস হুজুর তবে আমি ইহুদি হইতে পারি নূরের নবীর সাথে বেয়াদবি শিখছি না আমি বেয়াদবি শিখছি না আমি বেয়াদবি শিখছি না জোরে কর না সুবহানাল্লাহ আরে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় রে বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নবীর যখন তুমি সিন্নাই লাইছো আমি নবীর মহব্বত আমি নবীর আদব যখন তুমি সিন্নাই লাইছো কি যে আমি নবী তোমার কি করব তবে তোমার আমি একটা কথা কই বাবা তোমার খেদমত তুমি করতে তাও খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত বলেন খেদমতে খোদা খেদমতে কি নবীজি মরমাল্লা ইয়ারহামুল্লাহ হুমাল্লা ইয়ারহামুন্নাস যারা মানুষের প্রতি দয়া করে না মানুষের খেদমত করে না আল্লাহ তারারে দয়া করে না আল্লাহ কয় আল্লাহর নবী কয় যারা মানুষের বিপদ দূর করে দেয় মানুষের বিপদে যারা দৌড়াইয়া যায় আগাইয়া যায় আমি আল্লাহ তোমাদের সত্যিটা বিপদ উদ্ধার করে দেয়াম মানুষ রতন কর তার যত খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত জোরে বলো সুবহানাল্লাহ এই হাসুরের ময়দানে আল্লাহ ডাক দে কইবো ও হাসরবাসীরা ও হাসরবাসীরা আমি তোমাদের সাথে একটু কথা বলবো আল্লাহ কইবো শুনো আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে কি করো নাই চিকিৎসা করো আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করো নাই আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খানা খাও নাই আমি তৃষ্ণার্ত ছিলাম আমাকে পানি দাও নাই হাসরবাসীরা বলবে আল্লাহ আপনি কি খান খাওয়াইতাম আপনি কি সেবা নেন আপনাকে সেবা করাইতাম আল্লাহ বলবে ও হাসরবাসীরা আমার বান্দারে খাওয়াইলে আমি আল্লাহর খানা হইয়া যাই বান্দারে খাওয়াইলে কা খায় আল্লাহ কায় বান্দারে সেবা করলে আল্লাহর সেবা হইয়া যায় জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার মুর্শিদি গুনামনি রে ল
লোহা আরে বানাই লারে কাঁচা সোনা বলেন লোহা রে বানাই লারে কাঁচা সোনা মুর্শিদি নাম যে কইরাছে সাদা আমার রাহাত আলী শার নাম যে কইরাছে সাদা বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন সেই মাখনকে বকন করলে মারা নারে ভাই থাকে না লোহারে বানাইলারে কাঁচা সোনা বলেন লোহারে বানাইলারে কাঁচা সোনা লোহায় কাঁসায় জংকার ভরলে দুইলে মাজলে পরিষ্কার হবে না ইয়া রাসূলুল্লাহ আরে লোহায় কাঁসায় জংকার ভরলে দুইলে মাজলে পরিষ্কার হবে ও তোর মনের মাইলা দুধের দুইলে মানের মাইলা দুধের দুইলে পরিষ্কার তো হবে না লোহার বানাইলার কাঁচা সোনা বলেন লোহার কাঁচা সোনা জোর কথা সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এইভাবে ছেলেটা নবীর খেদমত করতে যে জুতাটি বুকটার মধ্যে সাপ দিয়া লইয়া লইয়া দাঁড়াইয়া থাকতো সেবা করতো এইভাবে অনেক বছর খেদমত করছে এবার আমার নবীজি আবু বকর সিদ্দিক সঙ্গে ডাক দেখে আবু বকর সিদ্দিক ওই যে ইহুদি ছেলেটা আমার খেদমত করতো আমি নবীর জুতার বোঝা বইতো ছেলেটা দি আজকে অনেক দিন হয় আমার দরবারে আসে না ছেলেটা দি অনেক দিন আমার দরবারে আসে না আবু বকর সিদ্দিক ডাক দেখে নবী গো ছেলেটা তো অসুস্থ হইয়া বিছনার মধ্যে পড়া রইছে ছেলেটা অসুস্থ হইয়া গেছে ছেলেটা কি আমার নবী ডাক দেখে আবু বকর ও আবু বকর আমি মদিনার নবীর খেদমত করছি বহুদিন আমি ছেলেটারে না দেখলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না আবু বকর চলো আমার সঙ্গে চলো তার বাড়িতে যায় ছেলেটারে একটু দেখব ইহুদি ছেলেটারে দেখার জন্য নবীজি বাড়িতে চলে গেছে আল্লাহ একবার কইতেন না আরে পীর আর মুরিদের মধ্যে এমন সম্পর্ক হয় মুরিদ যদি বিপদে পড়ে মুরিদ যদি কোন মুসিবতে পড়ে রোগে পড়ে সুখে পড়ে আগেকার পীরেরা মুরিদের বাই কোন লাগছে না দাওয়াত দেওয়া লাগছে না মুরিদের টানে পীরে মুরিদের বাই হাজির হয়ে গেছে আছে না কেউ আছে না আমার মুর্শিদ গুনামণি রে আমার রাগবানির চরণ তলে আমার রাহাত আলী শাহ বাবা রে আমার রাগবানির চরণ তলে যা ছিল আমার গদয়াল যা ছিল আমার আপন জেনে সব দিয়াছি বাবা চরণে তোমার কোন ইয়া রাসূলুল্লাহ জোরে কোন না ইয়া হাবিবাল্লাহ যা ছিল আমার গো দয়াল যা ছিল আমার আপন জেনে সব দিয়াছি রাহাত আলী শাহ বাবা চরণে তোমার তুমি যদি হও গয়া আমার থাকিবে না মনের জালা তুমি যদি হও গয়া আমার থাকিবে না মনের জালা আমার রাগবানির চরণ তলায় কন্যা আমার রাগ বাণীর চরণ তলায় মারহাবা কর কি সম্পর্ক ছিল সুবহানাল্লাহ কইতাম
নবী যে আবু বকর সিদ্দিকের লইয়া চলে গেছে ইহুদি ছেলেটার বাড়িতে বাড়িতে যায় দেখতেছে তে এমন ভাবে শুয়ে রইছে মনে হয় মৃত্যুর এই মুহূর্তে মইরা যায় যায় তো নবীজি তার কপালটার মধ্যে গিয়া এভাবে হাতরা দুইরা নবী যেটা ফোসা দিছে ফোসাটা দিতে দেরি নবীজি হাতরা তুলতে দেরি নাই হাতরা দেওয়ার সাথে সাথে নবীজি টান দিয়ে হাতরা তুলে লাগছে মনে হয় যেন নবীজির হাতের মধ্যে যেন আগুন লাগছে তা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই হুজুর বিষয়টা বুঝলাম না ব্যাপারটা বুঝলাম না হাতরা দিলেন বা কে রে আবার টান দিয়া তাড়াতাড়ি তুললা লাইলেন বা কে রে আমার নবী ডাক ডাক আবু বকর শোনো যদিও আমি তার হাতরা আমার হাতরা কপালের মধ্যে লাগাইছি কপালের মধ্যে লাগাইয়া দেখতেছি তার ডান দিকে আজরাইলের রুহটা নেবার জন্য দাঁড়ায়া রইছে তার নেওয়ার জন্য আজরাইলের ডান দিকে কি হইছে দাঁড়ায়া রইছে আমি তো আজরাইলে দেখিয়া তার কপাল থেকে টান দিয়া হাতরা আমি তুললা লাইছি ও আবু বকর খেলা দশস বেলা ও শেষ লাল বাতি জ্বলে নবীজি কান্দে নবীজি কান্দে আবু বকর ডাক দেখে হুজুর আপনি কান্দেন কেন কই আবু বকর আমি কেন কান্দি আমার কাছ মধ্যে এই ছেলেটা করছে আমি নবীর সেবা তো এই ছেলেটা করছি আমি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লইয়া সাপ দিয়া দৈরা রাখছি আমার খেদমত করেন না লোকটা আমার সেবা দেন না লোকটা যদি এই মুহূর্তে বেঈমান হইয়া মারা যায় জাহান্নামী হইয়া মারা যায় আমি নূরের নবী আমি নবীর নূরের নবী কি আল্লাহ আল্লাহ আমি নূরের নবী কি জবাব দেয় আমার মাওলার দরবারে এই জন্য আমি কান্দি আজরাইল তো তার ডান দিকে দৈরা বইয়া রইছে রুহুডা নেওয়ার জন্য রুহুডা নেওয়ার জন্য এবারে ছেলেটা নবীর দিকে আল্লাহু আকবার নবীর দিকে তাকায় না ছেলেটা ডরে নবীর দিকে তাকায় না ডরে নবীর দিকে তাকায় না কেন না কারণ নাকি ছেলেটা যে গোপনে গোপনে নবীর লোকে ব্যাম করছে নবীর জুতা মোবারকের বোঝা বইছে নবীর খেদমত করছে তার মায়ও জানে না বাপেও জানে না মায়ও জানে না ছেলেটা ডরে মার দিকে তাকায় বাপের দিকে তাকায় নবীর দিকে সুবহানাল্লাহ কইতেন মার দিকে তাকায় কান্দে বাপের দিকে তাকায় কান্দে ছেলেটা বাপে ডাক দেখায় পুত্রি আজকে এই মুহূর্তে বাপের দিকে তাকাইলে কোনো লাভ হবে না মার দিকে তাকাইলে কোনো লাভ হবে না যে নূরের নবী আজকে তোর মাতার শিউরে বইয়া রইছে হে ভূত আমি বাপ হইয়া তোরে অর্ডার দিলাম আমার দিকে তাকাইস না আমার দিকে তাকাইস না আজকে আমি বাপ হইয়া তোরে হুকুম দিলাম আমার নূরের নবীর দিকে বারবার তাকা দেখলে সবই পাগল হবে দেখলে সবই পাগল হবে জীবনে আর বলবি না প্রেমসি কাইয়া নবী কুতাইলো পন্না ও মায়ার নবী তুমি প্রেমসি জোরে কর না মারহাবা আব্বা অর্ডার দিছে ইহুদি ছেলেটা বাপের অর্ডার পাইয়া এখন নবীর দিকে তাকাইতেছে বলেন তো বাবা নবীজিরের দ্বারা দেখছে নবীজিরে যারা দুই নয়নে দেখছে তার শরীরে জাহান্নামের আগুন আর ধরবে না নবীজিরে যারা দেখছে জাহান্নামের আগুন তার জন্য আরম হইয়া গেছে আমার নবীর দিকে ছেলেটা বারবার তাকায় চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে এবার আমার নবী ডাক দেখুই বাবারে তুই আমার দিকে তাকাইয়া বারবার নজর করস কান্দ বারবার নজর করস কান্দ ছেলেটা জবান কইলা ডাক দেখো নবী গো যখন আপনি আমার ঘরে আসছেন আমার কাছে বসছেন আমি ডরে আপনার দিকে তাকাই না আমার মার দিকে তাকাই বাবার দিকে তাকাই আমার বাবা যেহেতু হুকুম দিয়া লাইছে ওয়াদার দিয়া লাইছে এই জন্য আপনার দিকে আমি বারবার তাকাই ও নবী মইরা তো যায়া
তুমি আপনার জুতা মুবারকের গেরাত আপনি নূরের নবীর গেরাত আমার অন্তরে বিরাজ করে গো নবীজি আমি যদিও মইরা যাই দুঃখ নাই তবে আপনার হাতে আমার কালিমা না পড়াইয়া মুসলমান না বানাইয়া হুজুর আমাকে মুসলমান বানায়া দেন আমার কালিমা পড়াইয়া দেন বাবা সাক্ষী মা সাক্ষী আবু বকর সাক্ষী ইহুদি ছেলেরা হাতরা বানাইয়া দিলেন নবীজি হাতে হাত ধইরা এবার নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু ছেলেরা যখন নবীজি কালিমা বললেন মুসলমান হইয়া গেলেন কিছুক্ষণ পরে লোকটা আজরাইলের রুহুডা ধরে টান মাইরা যখন লোকটা মৃত্যুর ঘোষণা হইয়া গেল অন্তকাল হইয়া গেল আবু বকর ডাক ডাক নবী গো ছেলেটা তো একটা অত নামাজও পড়ল না একটা সেজদাও আমার আল্লাহর দিল না ও নবী ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ল না ছেলেটা তো আপনার হাতেই মাত্র কালিমা পড়া মুসলমান হইয়া মারা গেছে ছেলেটার আসলে রহস্য কি খবর কি আমার নবী ডাক ডাক আবু বকর যদিও একটা সেজদা আল্লাহর দেয় নাই এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এক রাকাত নামাজও পড়ার সুযোগ পায় নাই কিন্তু হায়াতের বেলা শেষ শেষ মুহূর্তে আমি নবীজির জুতা মোবারকের খেদমত করছি আমি নবীর খেদমত কইরা আমার হাতে কালিমা করছে মুসলমান হইয়া গেছে আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমি নবীর হাতে কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তার আগের গুনাহ মাফ কইরা আল্লাহ তার ভবিষ্যতে জান্নাতের ঠিকানা বানাইয়া দিছে নারে তাকবীর নারে রিসালাত তাইলে বোঝা যায় নবীর দাম কম না বেশি এই ঈমানের দাম আল্লাহু আকবার ছেলেটা মাত্র ঈমান নিছে নবীর হাতে কালিমা পড়ে ঈমানের সার্টিফিকেট লইছে কিন্তু সাথে সাথে মারা গেছে জান্নাত তার জন্য রেডি হইয়া গেছে জান্নাতের মালিক বলেন কে জান্নাতের মালিক নবী মুহাম্মাদুর আল্লাহ বানাইছে আল্লাহ কি মালিক করছে নবীর জোরে কোন সুবহানাল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহর জান্নাতের কোন দরকার আল্লাহর কোন দরকার আছে দরকার আমদার আল্লাহ কয় বন্ধু জান আমি জান্নাত বানাইছি জান্নাতের চাবি আপনার হাতে আমি দান করে দিছি সুবহানাল্লাহ কইতেন না বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু কাউসার বানাইছি আমি মালিক বানাইছি আপনি নবীরে নবী গো আপনার হাতে আমি কাউসার দিয়া দিছি যারে মনে চায় আপনি তারে কাউসার খাওয়ান কাউসারের পানি পান করান জীবনে যারা একবার কাউসারের পানি পান করব 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না তাইলে বোঝা যায় নবীর দরকার আছে না নাই যেই নবীর কাছে হাউজে কাউসার থাকব যেই নবীর কাছে আটটা জান্নাতের সব দায়িত্ব থাকব আচ্ছা শুনেন হাসরের ময়দানে দুনিয়াতে মানুষ কেস করলে মামলা মুকদমা হইলে আদালতে যায় উকিল আসামির পক্ষে যারা করে করেনি হাসরের ময়দানে তো আমরা সবাই গুনার আসামি বলেন আমরা কিসের আসামি আমরা সবাই গুনার আসামি হইয়া হাসরের বিপদ থেকে যদি মুক্তি পেতে চাই নাজাত পেতে চাই রেহাই পেতে চাই আপনার আমার পক্ষে আমার নবী দাঁড়াইয়া কইব আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দাও নবীজি গুনাহগার উম্মতের মাফ চাইব জামিন চাইব সাফায়াত চাইব জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া মুহাম্মদ
ওরে সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ কেও বা বলে নবী গোলাপের ফুল কেও বা বলে নবী নূরের পুতুল নাইসি গোলাপ নাইসি পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ জোরে কর না সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার মহব্বত একটু দরুদ শরীফ মিলা শরীফ পড়বেন তাবারুকটা আপনারা রেডি করে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন আমি গুনাহগার দোয়া করে মিলাদ পড়ে আপনাদেরকে তাবারুক দিয়ে আবার চলে যাব আল্লাহ যেন আজকে তাবারুকের মধ্যে যথেষ্ট বরকত দান করে জোরে কর আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদা জোরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু নাবিয়া নাও মাওলানা জোরে নাবিয়া নাও মাওলানা দয়া করেন দয়াল মুর্শিদ আসলাম আমরা মাফিলে দয়া করেন দয়াল মুর্শিদ আসলাম আমরা মাফিলে হায় গয়া আপনি দয়া না করিলে যাব আমরা কার কাছে কন্যা আপনি দয়া রিলে যাব আমরা কার কাছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওয়াদ নাবিয়ান জোরে কর মারহাবা আরো জোরে কর মারহাবা একটা ওয়াজ মনে ফিরে গেছে গা ভাই আপনি কয়তো কইতাম নি কইতাম নি আমাদের চার তরিকার ভিতরে শ্রেষ্ঠ তরিকা হলো কাদরিয়া তরিকা যেই তরিকার প্রেসিডেন্ট হলেন হযরত গাউসে পাক বরপীর আব্দুল কাদির সুবহানাল্লাহ কইতাম না যিনি মার গর্ভ থেকে মাদারজাত ওলি এবং আদার পারা কোরআনের হাফেজ এই গাউসে পাকের দরবারে এক বেড়ায় মাস্তানগিরি কইতেছে গাউসে পাকের দরবারে এক বেড়ায় কি করতেছে মাস্তানগিরিটা কি এবারে সর্দারিটা হইল বাগের উপর উইটা জাতি সাপ দিয়া লাডি বানাইছে বাগের উপর উইটা জাতি সাপ দিয়া লাডি বানাইয়া বেড়ায় এরকম একটা খেলা দেখাইছে সুবহানাল্লাহ কইতেন না বাগের উপরে উইটা জাতি সাপ দিয়া লাডি বানাইয়া বাড়িয়ে বাড়িয়ে গুইরা গুইরা লাখ লাখ টেহা মানুষের থেকে হাতায় নেয় বাগের খাইবার জন্য প্রতিদিন একটা গরু প্রতিদিন একটা মানুষের থেকে লুট তুরুস কইরা জুলুম কইরা অত্যাচার কইরা নিয়া যায় এইভাবে প্রতিদিন লাখ লাখ হাজার হাজার টাকা কামাই করে একটা কইরা গরু ও বাঘে খাওয়ার জন্য মানুষের থেকে জোর কইরা আদায় করে বাঘ দেখলে সবাই তো ভয় পায় বাঘ দেখলে কি পায় সুবহানাল্লাহ কইতেন না এই লোকটা বাঘ লইয়া বাড়িতে বাড়িতে যায় বাঘের ভয় দেখাইয়া গরুডা নেয় টেহা পয়সা নেয় অর্থ সম্পদ নেয় হঠাৎ কইরা এই লম্পট লোকটা গাউসে ফাকের বাড়িতে এবার গরু আনার জন্য টাকা পয়সা আনার জন্য বাগদার উপরে উইটা জাতি সাপের লাঠি বানাইয়া যখন গাউসে ফাক বর বিশ্বাবের বাড়ির বাইতে ঢুকছে গাউসে ফাকের বাড়িতে ঢুকার সময় খুব ভাব তৈরা বেড়াগিরি হইয়া বড় মোসাম দইরা গাউসে পাকের বাড়ির দিকে হুশ কইরা যাইতেছে এবার গাউসে পাক ব্যাপারটা বুঝ জ্বালাইছে জোরে কন্না সুবহানাল্লাহ তার
একটা পিয়ন ছিল লোকটারে বানাইছে যাও তুমি যাও গাউস ফাকরে গিয়া কইও আমার বাগের লাগে একটা গরু লাগবে বাগের লাগে কি লাগবে গরু লাগবে গাউস ফাকরে বাড়িতে যাইয়া গরু চাইছে বলেন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ গাউস ফাক ডাক দেয়া কয় রে আমার খাদেমেরাও আমার ভক্ত মুরিদেরা কে কোথায় আছো লোকটা যদি আমার দরবারে গরু চাইছে গরু দেয়াম যা দরকার সবই দেয়াম এবার গাউসে পাক গরুডা ছাইরা দিছে এই গরুডার পিছনে পিছনে গাউসে পাকের বাড়িতে একটা কুকুর ছিল কি ছিল কি ছিল কুকুর ছিল জোরে কর না সুবহানাল্লাহ গরু নিতে আইছো যাও দেয়াম অসুবিধা নাই যা চাও তাই দেয়াম নিতে পারলে দেয়াম নিতে পারলে বলেন নিতে পারলে পারবনি নিতে পারবনি পারবনি বলেন না ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ আরে এবার গাউসে পাক গরুড়া সাইরা দিলেন গরুড়ার পিছনে পিছনে একটা কুকুর সাইরা দিছে আল্লাহু আকবার বলেন ওই লোকটা বাগের উপর থেকে সাপটার লাঠি বানাইয়া আদারে সামনে একটু বাড়ছে সামনে একটু হাঁটছে এবার গরুড়া ধরবে ধরবে বাপ বাগটা যখন বাপ নিছে মোসাম নিছে গরুড়া খাইব এই মুহূর্তে গাউসে পাকের কুকুরটা বাগের গাড়ির উপরে লাফ দিয়ে উঠে গেছে বাগটা গাড়ির মধ্যে উইটা কুকুরটা গাউসে পাকের বাড়ির কুকুর বেলায় তার পাওয়ার কুকুরের মধ্যে আছে না নাই বেলায় তার পাওয়ার দিয়া রাখছে গাউসে পাক বাড়ির মধ্যে বইয়া কুকুর দিয়া খেলায় বাড়ির মধ্যে বইয়া কুকুর দিয়া খেলায় কুকুরটা বাগদা গাড়টার মধ্যে পাড়া দিয়া এবার বাগদার দুইটা চোখের মধ্যে বাবা এমন ভাবে সজোরে টান মারছে সঙ্গে সঙ্গে বাগদা মাটির মধ্যে পইরা একটা সাইড দিয়া মারা গেছে বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ বেড়া মনে করছে তার বাগই সবচেয়ে বড় বাহাদুর এবার একটা কুকুরের সামনে শেষ খতম কুকুরটা বাগদার মাইরা এবার বাগের মালিক ধরার জন্য খাবার জন্য সামনে বাড়ছে বাগদারে মাইরা এবার মালিক রে খাওয়ার জন্য এবার মালিক এবার বুঝতে পায়না এবার গাউসে পাকের দরবারে একটা দৌড় দিয়া গাউসে পাকের কদমের মধ্যে দৌড়া আঞ্জা দিয়া কয় হুজুর আপনি আমার জানে বাঁচান আমার কুকুরে আমার বাগদা একটা থাপা দিয়া মাটির মধ্যে পালাইয়া মাইরা লাইছে আমি দেখতেছি আপনার কুকুরে মনে হয় আমারও শেষ করে লাইব মাইরা আইব হুজুর আপনার দরবারে কানে ধরিছিলেন দার মাফ চাই তোবা চাই হুজুর জীবনে আর বেয়াদবি করতাম না জীবনে আপনার বাড়িতে বেয়াদবি করতাম না জীবন থাকতে আর আপনার ওলিদের সামনে আপনার বাড়িতে আর বেয়াদবি করতাম না হুজুর তাড়াতাড়ি আপনি আমাকে তোবা করাইয়া দেন আপনি তাড়াতাড়ি আমাকে তোবা করাইয়া আমারে মানুষ বানাইয়া দেন ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে পান্না প্রেমের ডুরি বান্দরে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে পান্নাও প্রেমের ডুরি বান্দরে ওরে পাবিনার মাবুদ মাওলা উসিলাবিনা ওরে পাবিনার মাবুদ মাওলা উসিলাবিনে অতর দেহ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে অতর দেহ মন বি লাইয়া দে মুর্শিদের চরণে আল্লাহ বানাইল কত জাতি ওরে চলে না তার প্রেম পিরিতি আল্লাহ বানাইল কত জাতি চলে না
নেতার প্রেম পিরিতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অতর দেহ মন লাইয়া দে মুর্শিদের চরণে অতর দেহ মন লাইয়া দে মুর্শিদের চরণে জোরে কন্যা সুবহানাল্লাহ ওরে যার সনে যার প্রেম গইতাছি তুই দেহু তার এক হইয়াছে যার সনে যার প্রেম গইতাছি তুই দেহু তার এক হইয়াছে আল্লাহ নবী বান্দায় আছে প্রেমের কারণে আল্লাহ নবী বান্দায় আছে প্রেমের কারণে তোর দেহ মন লাইয়া দে মুর্শিদের চরণে তোর দেহ মন লাইয়া দে মুর্শিদের চরণে সুরগন্ধ মারহাবা ফানাফি শায়খ ফানাফি রাসূল ফানাফিল্লাহ কেলাস তিনটা বলেন কেলাস কয়টা ফানাফি শায়খ মানে মুর্শিদ প্রেমে ফানা যে ব্যক্তি মুর্শিদ পাইছে সে জন্য আল্লাহ পাইছে রসুল পাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ এইটার যদি আমি বিজাইতাম চাই এইটার যদি আমি বুঝাইতাম চাই পাঁচ মিনিট একটা কথা কম লাগবো পয়ামনি বলেন না ইয়া রসুল আল্লাহ জোরে বলেন ইয়া হাবিব আল্লাহ আল্লাহর ওলি বাকা বিল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ বাকি বিল্লাহ সারাদিন রোজা রয়েছে সারাদিন কি রোজা রয়েছে তো বক্তবিন্দুর লইয়া ইফতার করব খানা খাইব তিনি ইফতারের সময় টাইম হইয়া দেখিতেছে ইফতার নাই আয়োজন নাই শরবত নাই কিচ্ছু নাই আল্লাহর উলি চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার মানুষে কত আদর করে মায়া করে আমার মুরিদ সব দি সবাই রোজা রয়েছে এই মুহূর্তে ইফতারটা কইরাম শরবত নাই খানা নাই ব্যবস্থা নাই চিন্তায় বৈরা গেছে চিন্তায় বৈরা গেছে কিছু করবরে একটা রুডিওলা একটা রুডিওলা ডাক দিয়া কয় রুডি রাখবেন নি রুডি রাখবেন নি বাকি বিল্লা আল্লাহর ওলি কানের মধ্যে দেওয়ার দাইছি ডাক দিয়া কয় রে রুটিওলা তাড়াতাড়ি এদিকে আয় রুটিওয়ালা ঈশা আল্লাহর ওলির দরবারে যত মুরিদান যত লোক ছিল সবারে পেট ভরাইয়া ইফতার করাইলেন খাওয়াইলেন খাওয়ার শেষে বাকি বিল্লাহ আল্লাহর ওলি ডাক ডাক কয় হুজুর সুবহানাল্লাহ বাবা তুমি যে আমার রুডি খাওয়াই না আমার মুরিদান ইফতার করাইলে পেট ভরে শান্তি দিলা আমার কাছে তো বাবা টাকা নাই তবে তোমার কি দিয়া তোমার হকটা আদায় করতাম না টাইম টাইম নেই গেলাম আমি আমার ব্যবস্থা আমার ওয়াজের লাইন শেষ করে লেখতেছি ইনশাআল্লাহ আপনি রেডি হয়ে থাকেন ওই দিকে আমি কয়াম আর আপনি ইনশাআল্লাহ চলে যাবেন অসুবিধা নাই আমি কয়েক মাশাআল্লাহ এখন কটা বাজে কটা বাজে কটা মাশাআল্লাহ 10:30 ইনশাআল্লাহ আমরা রেডি করব ইনশাআল্লাহ নাকি মাশাআল্লাহ ঠিক আছে আপা আচ্ছা যাই না আপা আলোচনা করতে করতে যাই না যে মাথা মতো করে দূরে যাইতাম পারি একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এবার দেখেন কি কইতাছে সুবহানাল্লাহ বলতেন না বাবা তুমি যে এই মুহূর্তে বিপদের সময় ইফতারটা করাইলা আমার মক্ত মুরিদান সবারে তুমি খাওয়াইলা একটা খানার ব্যবস্থা ইফতারের ব্যবস্থা তুমি করলা এখন তো টাকা নাই এখন কি দিয়া তোমারে আমি বিদায় কইলাম কি চাও বাবা বাবা তুমি কি চাও রুডিওলা ডাক ডাক কয় হুজুর ও হুজুর আমি আপনার ইফতার করাইছি সবই করাইছি তবে তেহার পাগল আমি না ও হুজুর আপনার চেহারার দিকে আমি বারবার নজর করে দেখতেছি আপনি একজন আল্লাহর ওলি দয়া করে আপনি হুজুর আমাকে একজন ওলি বানাইয়া দিবেন হুজুর দয়া করে আপনার মতন আমার একজন ওলি বানাইয়া দিবেন সুবহানাল্লাহ এবার বাকি বিল্লা ডাক ডাক কয় বাবা যদি তুমি ওলি হইতে চাও এইডা সারা আর কিছু চাও এইডা সারা আর কিছু চাও রুডিওলে ডাক দে কই হুজুর আমার আর কোন দরকার নাই ওলি হইয়া আল্লাহ যদি ওলি বানায়া দেয় আপনার উসিলায় আমার কপালটা ভাগ্যবান হইয়া যাই হুজুর দয়া করে আপনি আপনি আমার ওলি বানায় দেন আপনি আমার ওলি বানায় দেন আমার এক বাবা মাহফিলে হাদিয়া দিছে জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন গতকাল আমার মাহফিল ছিল শরীয়তপুর সুবহানাল্লাহ কোন
প্রায় ওখানে 2-4 10 20000 লোক হবে বিশাল বড় মেঘনার পারে তো তারা প্রায় 2-2.5 ঘন্টা আলোচনা করছি অনেক খুশি হইছে সন্তুষ্ট হইছে আগামী বছর অগ্রিম দাওয়াতের জন্য 5000 টাকা আবার অগ্রিম দিয়েও দিয়েছে তো আজকে মাহফিলে পোস্টার নাই বালা করে মাইকিং নাই গেইডও নাই আগে থেকে কোনো ফসারও নাই আমার মজিব ভাই আমি মনে করছি মনে হয় অনেক মাইক প্রায় 10 15 20 টা মাইক লাগাইছে এরপরে এলাকা মনে 2 3 দিন ওমানে মাইকিং করছে ওমা গো আইয়া হুনি কিচ্ছু করছে না তারপরে তো আল্লাহর রহমতে মাইকের আওয়াজটা যতটুকু এরিয়া চলে গেছে আমার মনে হয় একটা মানুষ আজকে বাড়ি করে নাই তারপরে পোস্টার ছাড়া মাইকিং ছাড়া ক্যান্ডেল যথেষ্ট পরিমাণ আছে লোক সংখ্যা কম না বেশি আল্লাহর রহমতে লোক সংখ্যা কম না বেশি নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা তাইলে বোঝা গেল আজকের মাহফিলের মধ্যে বরকত আল্লাহর রহমতে আছে না নাই বেশি না কম বেশি না কম আমার যুবকেরা আজকে বলো নাকি খেলা শুরু কিন্তু আমি বলবো ও যুবক তোমার মা বড় তোমার মা বড় দামি তোমার মা বড় খুশি তোমার মনে হয় তোমার মা পেটে নিয়া তোমার মা মনে হয় তোমার পেটে নিয়া ওয়াজের মাহফিল শুনছে মিলাদ শুনছে তাহাজ্জুদ করছে কোরআন তেলাওয়াত করছে এই তোর কোরআন তেলাওয়াত করিন না নামাজ পড়িন না মাহফিল শুনিন না মায়ের সন্তানেরা আজকে খেলা বন্ধ করে মাহফিলে বসে রইছে তোমরা বড় দামি তোমরা বড় ওলি তোমার মা বড় বৈদ্যবান একটু মা কই ডাকতেন মা আর জোরে কর মা করেন সবাই রব্বির হাম হুমা আমার গোয়ারি বাঙ্গার মায়েরা গভীর মনোযোগ্য মা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা আমি প্রথম বলছি চার মাযহাবের একজন যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যিনি কোরআনের তাফসীর জানতেন যিনি হাজার হাজার ছাত্র আলেম বানাইছেন উনার মতন একজন ইমাম উনার মতন একজন মুহাদ্দিস উনার মতন একজন মুফাসসির ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই শেষ বয়সে মার খেদমত কইরা মার সেবা দিয়া মার খেদমত কেমনে করতেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই জীবনের মধ্যে দেখলাম মা যখন রাত্রে ঘুমাইতো ইমাম শাফি এত বড় আলেম হইয়া মুহাদ্দিস হইয়া লক্ষ লক্ষ হাদিস পড়িন হইয়া হাজার হাজার ছাত্র আলেম বানাইন না উনি মার খেদমত করতেন রাত্রে মায় ঘুমাইয়া যাইতো মার মাথার মধ্যে তিনি একটু তেল মালিশ করিয়া দিতেন মার মাতার মধ্যে তেলটা মালিশ কইরা পাউডির মধ্যে একটু মেসেজ কইরা আমারে ঘুম পাড়াইতেন প্রতিদিন মার মাতার মধ্যে তেল মালিশ কইরা পায়ের কলার মধ্যে তেলটা মেসেজ কইরা দিলে মায় ঘুমাইয়া যাইতো মায় ঘুমাইয়া যাইতো মা শেষ রাইতে তাহাজ্জুদের সময় উইঠা আল্লাহর কাছে কান্দেন আর বলতেন আল্লাহ কেমন সন্তান আমি পেটে লইলাম ও আল্লাহ কেমন পুত আমি পেটে লইলাম যেই পুতে আমি ঘুমাইয়া গেলে আমার পাও টিপা টিপা ঘুম পাড়ায় আমি কেমন ভূত পেটে লইলাম যেই ভূতে আমার মাতার মধ্যে তেল মালিশ কইরা ঘুম পাড়ায় পাও টিপা টিপা মেসেজ কইরা করাই আমার ভূতে আমার ঘুম পাড়ায় তাহাজ্জুদের সময় মা একটা সেজদা দিতেন একটা সেজদা এক ঘন্টা একটা সেজদা কয় ঘন্টা আর আমরা তো নামাজ খালি কুমালা সেজদা দিয়ে উঠতাম আবার আমল করতাম নাকি আমদার নামাজ আর তারার নামাজ মা কেমন দামি শেষ রাইতে ওইটা দুইটা সেজদা দিলেন একটা সেজদা এক ঘন্টা আরেকটা সেজদা আরেক ঘন্টা ইমাম শাফি ডাক দেখো আম্মা গো আপনি দি সেজদা দিয়া এক ঘন্টা মাটির মধ্যে বইরা তাহেন গো মা এতক্ষণ কি লাগে সেজদা দিতে গিয়ে এতক্ষণ লাগে তিনবার পাঁচবার সাতবার সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা পড়তে এতক্ষণ সময় লাগে না এবার মা ডাক দেখে বাবা তুমি না দেখছো তোমার মায়ের সেজদা দিয়া বইরা রইছে ও বাবা তুমি না দেখছো তোমার মায়ের সেজদা দিয়া বইরা রইছে তুমি তো তোমার মার হাকিকত জানো না তোমার
আমার মায়ের সাজদা দিয়া মদিনার নবীর লগে কথা কইতাছে নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া হাজায় আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া হাজায় আমার গাউসে বাকের এমন নিশান চুরকে দইরা কুতুব বানান আমার গাউসে বাকের এমন নিশান চুরকে দইরা কুতুব বানান মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায় বললেন মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায় আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে বাকের নাম জবিলে আমার রাহাত আলীর নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার পীর মুর্শিদের নাম জবিলে আল্লাহ পাওয়া এসকবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় এসকবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় জোরে বল না সুবহানাল্লাহ এ ভাই মজিবুর রহমান আপনারা যারা আজকের মাহফিল কমিটি যারা আমার কাছে একটা কাগজ দিছেন আমার বাবা জনাব আবুল খায়ের তফাজ্জল তুহের হারুন মিয়া ভাই আতাউল্লাহ ভাই আমার আরিফ আমার ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যারা আজকের মাহফিল করলেন আমার মন বলে আজকের মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আমার বর হিসাবের নামটা কেমনে পড়বেন দুই রাকাত নফল নামাজ কইরা আমার মা মহিলারা বলেন আপনারা বিপদে পড়েন সমস্যায় পড়েন নেতার কাছে দৌড়ান বড় নেতার কাছে সরদারের কাছে মেলের মেলের জন্য বিচারের জন্য দৌড়াদৌড়ি করেন না দৌড়াদৌড়ি করেন না বিপদে পড়েন সমস্যায় পড়েন মুসিবতে পড়েন যা কিছু করেন না কেন দুই রাকাত নামাজ আগে পড়িরা দুই রাকাত নামাজ পড়িরা আমার গাউসে বাকের নামটা 11 বার কয়বার বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে লিখছে কঠিন বিপদে কঠিন সমস্যায় কঠিন মুসিবতে ও মা তোমার সন্তান হয় না তোমার সন্তানের বিষা মার যাইতাছে বিষাটা ভালো পড়তেছে না এখন তুমি কারবা কি দুই রাকাত নফল নামাজ পড়ির আমার গাউসে বাকের নামটা 11 বার ইয়া গাউসুল আজম ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইখ আলিল্লাহ আমি যেইভাবে কইছি ইয়া গাউসুল আজম ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইখ আলিল্লাহ এইডা 11 বার কইরা দুই রাকাত নফল নামাজ পড়িরা যখন হাত দিছাইবা গাউসে বাকের দোহাই দিবা গাউসে বাকের উসিলা ধরবা সাথে সাথে মহা বিপদ থেকে আমার আল্লাহ তোমারে বাঁচাইয়া দিব নারে তাকবীর নারে রিসালা এসকবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় এসকবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার বলেন সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার আমার গাউসে বাকের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার পীর মুর্শিদের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার রাহাত আলিশার নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আমার হক বাবা নাম জবিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায় আমার মরবির সাহেবের নাম জবিলে আল্লাহ পাওয়া যায় জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ এবার ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই তিনি
মার খেদমত করতেছে মায়দ দুইটা সেজদা দিয়া তাহাজ্জতের সময় কইরা রইছে ইমাম শাফি ডাক দেয় কয় আম্মা একটা সেজদা দিয়া আমি তাকায়া রইলাম প্রায় 1 ঘন্টা চইলা গেছে গো মা মা গো দুই সেজদা দিয়া 2 ঘন্টা কই কাটাইছেন কইছিলেন মায় ডাক দেয় কয় পুত্রে তুই তো আমার সেজদা দেখছ আমার জাহিরি সুরত দেখছ আমার গোপনে অবস্থা দেখছ তা হাকিকত দেখছ না রে বোন আমি গভীর রাতে ওইটা দেখছি দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ স্কুল কলেজ হাট কাছারি দরজা বন্ধ দুনিয়ার সবার দরজা বন্ধ আমার আল্লাহর রহমতের দরজাটা খোলা আমি ওই টাইমে একটা সেজদা দিছি একটা সেজদা দিয়া মদিনার নবীর লগে আমার কথা চলছে আর একটা সেজদা দিয়া আমার আল্লাহর বাড়িতে আমি চইলা গেছি একটা সেজদা দিয়া মদিনার লগে কথা কইছি আর একটা সেজদা দিয়া আমার মাওলার লগে আমার প্রেম খেলা হইয়া গেছে আশকার খেলাও প্রেম জালাও সবাই বোঝে নাও বলেন আশকার খেলাও প্রেম জালাও সবাই বোঝে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করেন বলেন ইব্রাহিম নবী ছিলেন ইসমাইলকে কুরবান করেন কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা কুরবানি নয় কুরবানি নয় প্রেমের শেকার খেলা তুই আমার ডিস্টার্ব করিস না আমি একটা সেজদা দিয়া মদিনার নবীর রওজাতে চইলা যাই আর একটা সেজদা দিয়া আমার আল্লাহর লোহে মা সুবহানাল্লাহ কর আল্লাহর আরশে আজিম আমি চলে যাই দুইটা সেজদা দিয়া তুই ফুতের লাগিয়া আমি একটু দোয়া চাই তুই ভূতের লেগে আমার আল্লাহর দরবারে তুই ভূতের লেগে আমি একটু দোয়া চাই মদিনার নবীর দরবারে যাইয়া তুই ভূতের লেগে আমি একটু দোয়া চাই পুত্রে ভূত এই মুহূর্তে দোয়া কবুল ডাইরেক্ট দোয়া কবুল ডাইরেক্ট দোয়া কবুল আমি মাই তোমার জন্য দোয়া করছি তোমারকে যেন আল্লাহ ইমাম বানায়া দেয় তোমার জন্য আল্লাহ কি বানায় দেয় ইমাম 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 চার ইমামের একজন তার নাম ইমাম শাফি জোরে কর না সুবহানাল্লাহ তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন কষ্ট হইতেছে আপনাদের মাতার মধ্যে কি করে দেয় রাতে শুইলে মাতার মধ্যে মার তেল মালিশ করে দেয় আর পায়ের মধ্যে তেল মালিশ করতে করতে যাইয়া তিনি হঠাৎ করে একদিন এই মার দোনোটা পাও আঙ্গা দিয়া বোকটার মধ্যে লইয়া মার পায়ের তলার মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জিব্বাটা লাগাই দিছে তো জিব্বাটা লাগাইয়া লাগাইয়া মার কদমের তলা পায়ের তলা নিচের বালুড়ি জিব্বা দিয়া পরিষ্কার করে খায় পরিষ্কার করে খায় মা ডাক ডাক ভূত তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই এই জিব্বাটা দে না কোরআন শরীফ পড়স রে পুত্রে তুই এই জিব্বাটা না দিয়া লক্ষ লক্ষ হাদিস পড়ো এই জিব্বাটা না দিয়া তুমি কোরআন শরীফ পড়াও এই জিব্বা দিয়া না তুমি জিকির করাও জিকির করিন না হাদিস পড়িন না কোরআন পড়িন না জিব্বাটা কেমনে তুমি আমার পায়ের তলায় লাগাও ইমাম শাফি ডাক দেখো আম্মা গো ও আম্মা যদিও আমি জিব্বাটা দিয়ে আল্লাহর জিকির করি কোরআন শরীফ পড়ি লক্ষ লক্ষ হাদিস আমি পড়ছি গো মা আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার জিব্বার চাইতে আমার মার কদমের দাম অনেক বেশি
কোন আল্লাহ জোর কোন আল্লাহ আমি কারে ডাকিব মা গো মা বলিয়া মায় আমার চলে গেল জানমের লা আমি কারে ডাকিব এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় আম্মা আমার এই জিব্বাটা দিয়ে লক্ষ লক্ষ হাদিস পড়ছি লক্ষ লক্ষ কোরআন শরীফের আয়াত করে আল্লাহু আকবার বলে ও মা যদিও আমার জিব্বাটা দিয়ে আপনার কদমের বালু আমি পরিষ্কার করি গো মা আপনার কাছে পায়ের তলা আর আমার কাছে এটা জান্নাতের তলা আমার কাছে এটা পাও আমার কাছে এটা জান্নাত গো মা ও মা আমি আমার জান্নাত মা নামক পায়ের জান্নাতের মধ্যে আমি জিব্বাটা লাগাই এই জিব্বাটা লাগাইয়া লাগাইয়া আমি জান্নাতের গ্যারান পাই আমি জান্নাতের স্বাদ গ্রহণ করি জান্নাতের স্বাদ গ্রহণ করি ইমাম শাফির আম্মা মাতার মধ্যে হাত বুলাইয়া ডাক ডাক কয় পুত্রে তুই কেমন ফুট জিব্বাটা আমার কদমের তলে লাগাইয়া লাগাইয়া তোর জিব্বা দিয়া আমি মার পায়ের তলার বালু পরিষ্কার করছি ফুট রে ফুট যা আমার মন বলে আমার দিল বলে আমার অন্তর বলে তুই ভূতের জন্য আমার আল্লাহ রাজি হইয়া গেছে মায় কয় ভূত আমার আল্লাহ রাজি হয়ে গেছে হাদিস শরীফে আল্লাহ নবী কয় মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ রাজি আল্লাহ রাজি মা বাপ বেজার আল্লাহ মা বাপ বেজার আল্লাহ মা বাপ বেজার আল্লাহ সুজা ওয়াজ একটু মা করে ডাক দে মা আরো জোরে ডাক দে এখন মা বাইরে ভাই এত বড় একজন ইমাম হইয়া মুহাদ্দিস হইয়া মুফাসসির হইয়া যার হাতে লক্ষ লক্ষ ছাত্র আলেম হইছে রে ভাই উনি যদি মার সভা কইরা মার পাউডি আমরা দিয়া দইরা মার পায়ের তলার মধ্যে নিজের জিব্বাটা লাগাইয়া লাগাইয়া মার সেবা করতে পারে মার দোয়া নিতে পারে রে তুমি আর আমি কি করলাম তুমি আমি কি করলাম এখন তো মা নাই এখন তো মা নাই এখন তো মা নাই এখন কার সেবা করবা কার কাছে যাইয়া এই খেদমত নিয়া দোয়া করবা আমার আল্লাহর নবী ফরমান ও আমার উম্মতেরা মা যদি কবরে চইলা যায় মা যদি কবরে চইলা যায় মাঝে মাঝে শুক্রবারে জুম্মার দিন মার কবরে দাঁড়াইবা অথবা মার নামে বাবার নামে গরিব মিসকিনকে খাওয়াইবা দান করবা মিলাদ মাহফিল করাইবা জিগিরাজ করাইবা কান্দা কাটি করাইবা মায়ের বংশের আত্মীয় বাবার বংশের আত্মীয় রে মাঝে মাঝে পেট বইরা খাওয়াইবা তাবারক দিবা এই বালুকাজি করলে মার কবরে সুয়াব দা যাইব মার কবরে শান্তি পাইব মার কবরে আরাম পাইব ওই গুনাহগার মার কবরটা জান্নাতি কবর হইয়া যাইব রব্বি রাহম জোরে জোরে কোন রাব্বির আমি কিতাব দার মধ্যে লিখছি রে ভাই এই কিতাব দার মধ্যে লিখলাম কি লিখছি দেখেন জোরে কোন সুবহানাল্লাহ মিম দিয়া মা হয় বলেন কি দেয়া হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মোহাব্বত হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মদিনা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মক্কা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মসজিদ হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাওলানা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুফতি হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুহাদ্দিস হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মুহাক্কিক হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মসজিদ হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাদ্রাসা হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাজার হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাহফিল হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মিনার হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মারেফত হয় মিম দিয়া মা হয় মিম দিয়া মাহমুদ মিম দিয়া মা হয় মিম দিয়া
সারা জগৎ পয়দা হয় মিমে মা মিমে মুহাম্মাদুর এই মিমে মা মিমে মুহাম্মাদুর যে মিমটা দিয়ে আল্লাহ প্রথম কর্তা নবী মুহাম্মাদুর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর প্রথম কর্তা হলো মিম মার প্রথম কর্তা কি জোরে বলনা সুবহানাল্লাহ কি দিয়ে বুঝাইলে যে আপনারা বুঝবেন একটা কথা আমি কইয়া যাই মাহমুদ থেকে মুহাম্মদ আল্লাহ হলো মাহমুদ নবী হলো মুহাম্মদ মুহাম্মদ থেকে মুরশিদ আল্লাহ কি মাহমুদ বলেন আল্লাহ কি মাহমুদ মাহমুদ থেকে মুহাম্মদ মুহাম্মদ নবী মুহাম্মাদুর আর এই মাহমুদ থেকে মুরশিদ মুরশিদ থেকে মা আরো আস্তে কর মানুষ মানুষের ম ন স বলেন ম ন স তিন অক্ষর দিয়া মানুষ বলেন কয় অক্ষর দিয়া মানুষ তিন অক্ষর দিয়া মানুষ আমি তিন অক্ষর দিয়া একটা ব্যাখ্যা লিখছি মিম দিয়া কি হয় ম ন স মানুষ লিখতে তিন অক্ষর লাগে মিম দিয়া মোহাব্বত বলেন মানুষের প্রথম অক্ষর মিম মানুষের প্রথম অক্ষর কি মিম মিম দিয়া মোহাব্বত বলেন মিম দিয়া কি এরপরে মিম মাকার মা নয় শিকার নু জোরে কন্না সুবহানাল্লাহ ম দিয়া মোহাব্বত ন দিয়া নম্রতা ন দিয়া কি নম্রতা স দিয়া সভ্যতা মানুষ লিখতে তিনটা হরফ লাগে প্রথম অক্ষরটা মিম মিম দিয়া মোহাব্বত এরপরে ন ন দিয়া নম্রতা এরপরে হলো স স দিয়া সভ্যতা যেই মানুষটার কাছে নম্রতা সভ্যতা মোহাব্বত প্রেম ভালোবাসা আদব আছে তার নাম সুন্নি মুসলমান নারে তাকবীর নারে রিসালাত সুন্নিদের আমল কম হতে পারে সুন্নিরা বেয়াদবি করে নাই নবীর সাথে আমল কম হতে পারে বেয়াদবি করে নাই ওলি আউলিয়াদের সাথে আমল কম হতে পারে বেয়াদবি করে নাই উস্তাদের সামনে বেয়াদবি করে নাই দুনিয়ার মানুষের সামনে বেয়াদবি করে নাই নবীর সাথে এই বেয়াদবি করে নাই দেখা আল্লাহর নবী কয় আখলিস দিনাকা ইয়াফিকাল আমালুল কালিল ও উম্মতেরা আমি নবীর সাথে বেয়াদবি করে নাই মা বাবার সাথে বেয়াদবি করে নাই উস্তাদ ওলি আউলিয়াদের মাজার নিয়া বেয়াদবি কর নাই কাল কিয়ামতের ময়দানে আমি নবী অল্প আমল যদি হয় তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা আলিফ দাল মিম তিন অক্ষরে আদম আদম সন্তান আমরা কোন সন্তান আদম সন্তান আবার দেখেন আলিফ দাল মিম তিন অক্ষরে আদম সন্তান আমরা আদম সন্তান আলিফে আল্লাহ বলেন আলিফে কি আল্লাহ দালে দিন লাস্ট অক্ষর মিম আদম আদমের লাস্ট অক্ষরটা কি মিম আলিফে আল্লাহ দালে দিন মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম অক্ষরটা আলিফ শেষ অক্ষরটা মিম মিমে মুহাম্মদ প্রথম আলিফ আলিফে আল্লাহ মাঝখানে অক্ষরটা হলো দাল দালে দিন যার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম বিরাজ করে যার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম বিরাজ করে তার নাম বলে আদম মানুষ যার ভিতরে আদম নাই বেয়াদবের কোনো বন্দিগি বেয়াদবের কোনো বন্দিগি দেখবেন এখন বর্তমানে একটা ভাইরাস বাড়িছে ফরজ নামাজটা পড়রই দৌড় দে সবাই মিলে আমরা মুনাজাত করি সবাই মিলে আমরা মুনাজাত করি আর হেতে লাভ দিয়ে দাঁড়িয়ে যায় মুনাজাতের দরকার নাই হেতে নফল লইয়া টানাটানি আছে না নাই অথচ বুখারীর হাদিস মুসলিমের হাদিস সিয়াসিত্তার হাদিস নবীজি ফরমান ফরজ নামাজের পরে হাত তুললা মুনাজাত করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া চলবে না বন্ধ হবে দুয়ার পক্ষে সিকে কে আসি দুই হাত তুলে দেখান না রে এই শুনেন ফরজ নামাজের পরে যে আমরা মুনাজাত করি এটা কি নতুন না পুরান বাপেও করছে দাদাও এরপরেও করছে আল্লাহু আকবার তো বুখারীতে একটা হাদিস আছে বলবো ফরজ নামাজের পরে সবাই হাত তুলে মুনাজাত করছে একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া সুন্নতের নিয়ত করে লিছে নফলের নিয়ত করে লিছে তো হযরত ওমর দেখা লিছে হযরত ওমর দেখা লিছে ওমর দেখা সেরা তার হাত রাত ধরে টান দিয়া জোর কইরা নামাইছে বেয়াদব হযরত ওমর
দেখিয়া হাত টান দিয়া বসাইছে বসাইছেরা বলছে তুমি কি তুমি কি নবীর চাইতে বেশি বুঝো তুমি কি নবীর চাইতে বেশি বুঝো সুবহানাল্লাহ কইতেন না এই বেয়াদব কি নবীর যুগে ছিল কি ছিল না আরে বেয়াদব নবীর যুগে ছিল কি ছিল না আমরা বেয়াদবি করব না ফরজ নামাজের পরে মুনাজাত করলে মুনাজাত ডাইরেক্ট কি হয় কবুল হয় কবুল হয় কবুল হয় এই ব্যাপারে বুখারীর হাদিস চাইলে বুখারী হাদিস দেন মুসলিম শরীফের হাদিস চাইলে মুসলিম শরীফ দেন ফরজ নামাজের পরে দোয়ার বিধান জানাজার নামাজের পরে দোয়ার বিধান আমার কাছে একটা কিতাব আছে যদি প্রয়োজন হয় কিতাবটা আপনারা নিয়ে পড়বেন আমি আমার মজিদ ভাইয়ের কাছে ঠিকানা পাঠিয়ে দিব যার প্রয়োজন হয় মজিদ ভাই থেকে আপনারা নিয়ে দিবেন ফরজ নামাজের পরে দোয়ার দলিল আর জানাজার নামাজের পরে দোয়ার দলিল যদি এই বইটা পড়ার পরে যদি এই বইটার মধ্যে যদি কেউ কোনো ভুল হয় যে এই এইটা দলিলটা ভুল এটা কোরআনে নাই হাদিসে নাই এটা আমরা মানব না অবশ্যই আমরা শুদ্রে নিব যদি দলিলটা সহি হয় অবশ্যই 100 বার আমরা মেনে নিব জোরে কোন আমিন এত সহজ কথা কি আর হতে পারে আমি কোন গালাগালির পক্ষে না দলাদলির পক্ষে না আমরা সবাই ভাই 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 রে তুমিও কবরে যাইবা আমিও কবরে যাইব মানুষ আল্লাহর এমনই ডাহে না এমনই মানুষ আল্লাহরে ডাহে না আবার তোমরা মাসকান দিয়া কও আওয়াবিন নামাজ নাই এরপরে এশাকের নামাজ নাই তাহাজ্জুদের নামাজ নাই মিলাদ নাই জিকির নাই দুরুদ নাই খানাপিনা নাই মিলাদ নাই মা বাবার নামে জিয়ারত সবই যদি নাইই নাইই সব তোমরা খালি নাই কো একটা কথা মনে পড়ে গেছে কয়েননি বাপে একটা বড় ফ্যান কিনছে সুবহানাল্লাহ কইতেন না তো কিনার পর আর মাপ দিয়ে কিনছেন আর কি তো বাইতেন না দেহিটা বড় বাইতেন না দেহি কি তো ফুতের বউ টেইলারি কাজ শিখছে জিও টেইলারি কাজ শিখছে নিজের বউ টেইলারি কাজ তো বেড়া গেছে গিয়ে ব্যবসার মধ্যে যাইতার বেলা বউর গেছে গো আমি যাই গাই ফ্যানটা কিনছিলাম একটু লাম্পা লাম্পা লাগে তুমি কুদ্দুর এটারে সাইরাঙ্গুর কমাইও নিজের বউর কইয়া গেছে আর কি তো গাডার মেদের গিয়া আবার ফুতের বউর লাগুন গেছে গো বউ আমি দেখিতাছি তোর হরি বুড়া মানুষ পরে না না করে কমন যায় না তুই কিন্তু ফ্যান্ডারে সাইরাঙ্গুন আর কুদ্র আপ কইয়া গেছে ছোট বউর ফুত লাগুন গেছে ছোট বউর ফুত বউর এর সুবহানাল্লাহ তো ছোট ফুতের বউর লাগুন কইয়া কই বউ গো হে বিটর কইছি তোর হরি রু কইছি তার মনে থাকে না না থাকে কমন যায় না তুই কিন্তু সাইরাঙ্গুন ফ্যান্ডার কমাই রেছিস কয়জনটা কইছে জোরে কন অকরে একবারে লাস্ট সীমানা গিয়া নিজের জিরে পাইছে ছোট জি আছি ছোট জি তো জি আমি যাই গাই তোর মারে কইছি তোর বাবির আর কইছি হেতারা করে না না করে কমন যায় না জি তুই বলে মনে পেরে সাইরাঙ্গুর কমাইছে ফেন্ডারে ফেন্ডারে কোনডারে তো মাশাআল্লাহ কয়জনটা কইছে এই চারজনই মাশাআল্লাহ বাইতে আব্বা কইছে আব্বার কতটা রাউন্ড লাগে না এই সবাই মাশাআল্লাহ সাইরাঙ্গুল করে কমাইছে কমাইতে 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 বাপে রাত্রে আইয়া দেহে এটার পেন নাই কিন্তু গিয়া দেহে হাফ পেন হয়ে গেছে এখন আর এটা কি নাই পেন নাই কি হইছে হাফ পেন হইছে যে সমস্ত বাইসাগেরা তারাবি নামাজ কাইটটা বাইটটা করে লাইতাছে তারাবি নামাজ 20 রাকাত মানে না কয় 8 রাকাত আছে না নাই কয় মিলাদ নাই কিয়াম নাই জিকির নাই হাত তুলে মুনাজাত নাই মা বাবারে খাওয়ান লাগে না জিয়ারত করন লাগে না এই তারা হইল এই হাফ পেন বানাইন না ইসলাম ইসলামদার তারা কারে কাইটটা কি বানাইতো চাইতাছে ইসলামদার তারা কাইটটা এইডারে একবারে বাইটটা করে লাইতাছে এই বাইটটা করিন না লোকেরদের সঙ্গে আমাদের সম্পর্ক নারে তাকবীর দোয়া আছে যেখানে মিলাদ আছে যেখানে খেদমত আছে যেখানে পীর ওলি যেখানে মাজার জিয়ারত যেখানে খানা পিনা জেবত আছে যেখানে ও মা গো ওহন তো বাড়ি গেছে কে জেবত কইরেন না একটা গরু 1 লাখ টাকা লাগবো এই গরুটার হাদিয়াটা আমরা মাদ্রাসার দিয়া লইয়া নি মাদ্রাসার তারা খাইবো আর আমরা খাইলে সুরের মার বড় কলা সুরের মার দেখছেন নি কারবারটা হেতারা খাইবো হেতারা খাইলে জায়েজ আর আমরা খাইলে দেখছেন নি শয়তান না বুদ্ধি কত বড় বুদ্ধি তে এর লাগি আমরা তারারে বালা কইরা কই হাদিস শিখলে হাদিস বুঝলে আমদার কাছে আইও বালা কইরা বুঝাইয়া দেন কোনো নাই কোনো আছে
নবীজি কয় ইসলামের মধ্যে দুইটা কাজ সবচেয়ে ভালো ইসলামের মধ্যে সবচেয়ে দুইটা কাজ ভালো একটা হলো মানুষকে বেশি বেশি সালাম দাও বেশি বেশি খানা খাওয়াও খানার মত সওয়াব নাই নিসার মত এটা মেশকাতের মধ্যে হাদিস জোরে কোন সুবহানাল্লাহ জিফত করা জায়েজ মা বাবা মরলে মিলাদ পড়ান তিন দিনের আগে না তিন দিন পরে কয় দিন পরে তিন দিন পর্যন্ত সুখ পালন করবেন তিন দিন পরে যেই কোন টাইমে মা বাবার নামে খানা করেন জিফত করেন মিলাদ করেন সব করেন জায়েজ এই ব্যাপারে আমাদের একটা কিতাব আছে যদি মনে চায় কিতাবটা নিয়ে পড়বেন 40টা তিন দিনা মা মরলে বাপ মরলে জিফত করন যাইব কি যাইব না খানা করলে সওয়াব হবে কি হবে না সম্পূর্ণ দলিল এই বইটার মধ্যে আছে আমি এই বইটাও আমার ভাই মুজিব সাহেবের কাছে আমি ইনশাআল্লাহ দিব যার প্রয়োজন হয় নিয়ে যাবেন বেশি হাদিয়া না কম মূল্য আল্লাহ যেন বুঝার তৌফিক দেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন